যা আপনাদের হাতে আজকে তুলে দিয়েছে। সর্বপ্রথম খুব বড় করে এই অনুষ্ঠান করার ইচ্ছা আমাদের ছিল, মুখ্যমন্ত্রী নিজেই এসে উদ্বোধন করতেন, কিন্তু পরপর পুজোর আগে অযোধ্য প্রোগ্রাম বারবার পড়ে যাওয়ায় আজকে তিনি আসতে পারলেন না। তার স্বপ্ন কীভাবে আজ যে রূপায়িত হয়েছে তিনি হয়তো পরে দেখবেন। আমি আশা করব যে তাকে এক সময় আমাদের দলের পক্ষ থেকে এখানকার মানুষের পক্ষ থেকে অন্য কাজে পৌঁছেও এই ব্রিজ তিনি হাঁটতে ভালোবাসে, একবার তিনি যেন আমার অনুগ্রহ থাকবে আমি তাকে বলব, একবার তিনি যে বিরাট হাঁটে একবার এই ব্রিজ ক্রস করে থেকে যান। আজকে আমরা একটা আনন্দ সূচনা করলে আর যেদিন মমতা বেড়েছি এই ব্রিজ হেঁটে ক্রস করবে সেই দিন সত্যিকারে আমাদের এই ব্রিজ উদ্বোধন হবে বলে আমরা মনে করি। কারণ এটা মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল, আমাদের দাবি ছিল, এখানকার মানুষের দাবি ছিল আর তার স্বপ্ন ছিল। এই দুয়ের সমস্যা হলো আজকে আর তার তুরন্ত হবে যেদিন তিনি নিজে পদযাত্রা করবে এই ব্রিজ ক্রস করে। আমি আর দীর্ঘ বক্তৃতা করব না, একটু কয়েক মিনিটের মধ্যেই মমতা ব্যানার্জি তার ওই মেদিনীপুর থেকে একটা পবিত্র জায়গা থেকে এটা উদ্বোধন হবে, সেটা বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুরে সেই কর্মসূচিতে রয়েছে। উনি সেই পবিত্র